বাংলা মানবতার সমাধান সাল্লাম আলিখুম অরাহনতু নাহি ও বরা খ্যাতু নলহামদালিল্লাহ ও সলাতু সাল্লাম আয়ালা রসুল ইল্লাহ ও আয়লা আলিহি ও অসী ওয়ালা আহ পিচ টি বাংলার দূরের ও কাছে সম্মানিত সুদী দর্শকবৃন্দ জ্ঞানের এই ভুবন আমাদের আত্মার খোরাক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অর আন ও সুন্ন প্রজ্বলিত আলোর উপরে রেখে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ সেই সুযুগে আপনার যারা অংশ নিয়েছেন সকলকে শুভেচ্ছা আমরা আলোচনা করি সাধারণত বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে সমষ্টিকা আলোচনা যেখানে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করে থাকি আজকেও আমরা আলোচনা করব সলাত যে আত্মপ্রশান্তি দিয়ে থাকে এটা আমরা আলোচনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশা আল্লাহ এই আলোচনায় আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দ অংশ নিয়েছেন চলুন আমরা একে একে তাদের সাথে পরিচিত হয়ে নেই আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলমে দিন শেখ

পরকালীন যে সফলতা আছে সেটি বর্ণাতিত কারণ সলাদ যদি কবুল হয় তাহলে অন্যান্য অ্যাবাদত কবুল হবে সলাদ কবুল না হলে কোনো অ্যাবাদতই কবুল হবে না সুতরাং সলাতের গুরুত্ব সহজেই অনুমেয় এখন যে বিষয়টা আলোচনা করব সলাদ যে আমাদেরকে আত্মপ্রশান্তি দিয়ে থাকে আজকে আমরা উৎকণ্ঠায় জর্জরিত আমাদের মানসিক জীবনটা বিপর্যস্ত আমরা শান্তির জন্য ত্রাহি ত্রাহি করে বেড়াচ্ছি কোথায় গেলে কার কাছে গেলে শান্তি পাব। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখি আজ থেকে বিশ বৎসর আগে বেশি দূর যেতে হবে না তখন কিন্তু মানসিক চিকিৎসকদের কোনো ব্যাপক প্রভাব ছিল না কিন্তু দিন যত গড়িয়ে যাচ্ছে মানুষ তত সলাপ থেকে বিমুখ হচ্ছে ততই মানুষের ভিতরে হতাশা বঞ্চনা এবং কষ্ট ক্লেশ তার অন্তরে ধুমায়িত হচ্ছে আর এর একটি বিস্ফোরণস্বরূপ সে যেন অসহায়ত্ব বোধ করছে অশান্তির দাবানলে সে পড়ে মরছে সলাাদ কি আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করতে পারে না চলুন আমরা এই প্রসঙ্গে আলোচনা শুনি আমাদের অতিথিদের সাথে প্রথমেই আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে আলোচনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাব ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে বর্তমান আধুনিক সভ্যতার একটা বড় অবদান হলো মানসিক অশান্তি মানসিক রোগ এবং উৎকণ্ঠিত মন জি আর এই মন বা উৎকণ্ঠা মানুষের অসীম থেকে বাঁচার জন্য মানুষ পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে যেখানে যেটুকু পাচ্ছে কোথাও শুনছে মেডিটেশন কোথাও শুনছে যোগ বা ইয়োগা কোথাও শুনছে কোয়ান্টাম ছুটে ছুটে বেড়াচ্ছে পাগলের মতো আসলে যে বিষয়গুলোর পিছনে মানুষ ছুটছে এগুলো এক ধরনের প্রতারণা ধ্যান পিছনে ঘুরে ছুটছে আবার কৌকো মোরাকামা নাম দিয়ে বলছে মোরাকাবা বলতে ধ্যান বোঝানো হচ্ছে আসলে মোরাকাবা শব্দের অর্থ কখনোই ধ্যান নয় মোরাকাবা শব্দের অর্থ পর্যবেক্ষণ অর্থাৎ আত্মপর্যবেক্ষণ তুমি কি করছো ভালো করছো না খারাপ করছো মোরাকাবা মানে হোম হয়ে ধ্যান করা নয় আত্মসমালোচনা নিজে একটা বিষয় আছে তাফাক্কুর জি আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে আয়াত নিয়ে চিন্তা করা কিন্তু ধ্যান বলতে যেটা বোঝানো হয় অর্থাৎ কোনো বিষয় না নিয়ে কল্পনা করা আমি চুপ করে বসে আছি আমার চারিদিকে সোনার নহর বয়ে যাচ্ছে আমি শান্তিতে আছি এটা এটা না এটা নতুন একটা যারা আল্লাহর বিশ্বাসী নন বা বিশ্বাস বোঝেন না তারা এই যে টেনশনের পাহাড় উৎকণ্ঠার পাহাড় থেকে বাঁচার জন্য মেডিটেশন নামে একটা জিনিস আবিষ্কার করেছেন কিছু ছবিদের থেকে কিছু সাধুদের থেকে কিছু কল্পনা করে এটার দ্বারাই এই মিথ্যা দ্বারা আসলে কিছু ফায়দা হয় সেটা হলো আমরা সারাদিন উৎকণ্ঠায় ভুগি আমি যদি এক ঘন্টা মিথ্যা কল্পনা করি তো এই এক ঘন্টা আমার ব্রেনটা টেনশন থেকে মুক্ত থাকে একটু ভালো লাগে অনবরত মিথ্যা কল্পনা দিয়ে দিয়ে ওই টেনশনটাকে কিছু সময়ের জন্য দূরে রাখা হয় আর একটা লাভ আমি যদি বলি যে এটাও একটা কল্পনা মাত্র কারণ আমি চুপ করে থাকলাম চুপ আমার চিন্তার জগৎটাকে কি আমি বন্ধ করতে পার না চুপ করে থাকে না চুপ করে মিথ্যা কল্পনা করে আপনি কল্পনা করুন আপনার চারিদিকে শান্তি চারিদিকে সবুজ গাছপালা আপনি আসমানে ভেসে বেড়াচ্ছেন মেডিকেশন এটা হলো মেডিটেশনের মাধ্যমে মিথ্যা কল্পনা করতে অনবর বাধ্য করা হয় এই মিথ্যা কল্পনা যতক্ষণ করে ততক্ষণ সত্য টেনশনটা একটু দূরে থাকে দূরে থাকে এর মাধ্যমে কিছুটা সামান্য ফল ভাই মনে করে কত কিছু পেয়েছি আরেকটা একটা বাস্তবতা মানুষ যখন মিথ্যা কল্পনা করে কিছুক্ষণ পরে মানুষের বেড়ে না সত্য বলে মনে করে তখন এই মিথ্যার মাধ্যমে আত্মপ্রবঞ্চনার মাধ্যমে কয়েক মুহূর্তের কিছু শান্তি কানে যেতে ভিতরে গেঁথে যায় কিন্তু অদ্ভুত লাগে মুসলমান যাকে আল্লাহ ইমান দিয়েছেন এবং সালাদ দিয়েছেন জিকির দিয়েছেন সলাদ জিকির এবং দোয়া যেটা সালাতের মূল এটা আর মেডিটেশনের পার্থক্য মেডিটেশন মিথ্যা জোর করে আর সালাতের মাধ্যমে কোনো কল্পনা লাগে না আল্লাহর জিকিরের মাধ্যমে প্রকৃত প্রশান্তি অন্তরে আসে একটু যদি বুঝে কেউ সালাতরা দর্শকরা আমরা অনেক সময় না বুঝেও সালাতে প্রশান্তি পায় আপনি একটু চিন্তা করেন দর্শক যে আপনি যখন সালাতে গিয়েছেন সালাত যখন সালামের পর্যায়ে গিয়েছেন আপনি তত বুঝে সালাতaday করেন নি রুকু সেজদা তারপরও সালাতের শুরুতে আপনার মনটা যেমন ছিল শেষে কিন্তু তেমন নেই একটু কিন্তু এই আমরা অনুভব করে সালাতে সালাতটাকে আল্লাহ করি সালাতের রুকুর ভিতরে বিভিন্ন দোয়া পড়ি সালাতে দাঁড়িয়ে দোয়া প্রথম দোয়াটা এক এক সময় এক একটা পড়ি দোয়া মাসুরা বিভিন্ন রকম পড়ি একটু মন দিয়ে তাহলে আমরা দেখব কোনো কল্পনা মিথ্যা কল্পনা ছাড়াই শুধু আল্লাহর জিকির এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আমরা প্রথমত প্রকৃত শান্তি অন্তর অনুভব করব দ্বিতীয়ত দোয়ার মাধ্যমে আমাদের সকল অভাব আল্লাহর কাছ থেকে মিটিয়ে দেখেন সলাদ যখন বদার শুরু করে একাগ্র শুরু করে এরপর সে যখন আপনার আল্লাহর হামদু সানা শুরু করে তারপর সে যখন সৌরাতুল ফাতেহা পাঠ করে কোরআন থেকে তেলাউত করে তার মনটা আল্লাহর দিকে অটোমেটিক ঝুঁকে যায় অর্থ না বুঝলেও অনেকটা ঝুঁকে যায় আর সে অটোমেটিক সেই রীতি অনুযায়ী যখন আল্লাহ আকবর বলে রুকুতে যায় তখন আল্লাহর মহত্ব বর্ণনা করতে গিয়ে নিমগ্ন যখন হয় তার মনটা আরো বিগলিত হয়ে যায় এরপর যখন অনুযায়ী সে রীতি যায় লুটিয়ে পড়ে এবং সে তখন আল্লাহর একেবারে সান্নিধ্যে চলে যায় রসুল্লাহ আর বলেছেন সে কি করে তার রবের সাথে যেন এক অনু করে তাহলে মূল বিষয়টা হলো যে সালাতের ভিতরে আমরা যদি ন্যূনতম একটু অনুভূতি দিয়ে সালাত আদায় করি তাহলে এটা বাস্তবতা যে সালাতে ঢোকার পরে মানুষ তার দুনিয়া টেনশন ভুলে যায় রবের সাথে কথা বলতে থাকে রবের প্রশংসা করতে থাকে এর ভিতর দিয়ে প্রথম কথা তার হৃদয় প্রশান্ত হয় তার উৎকণ্ঠা গুলো চলে যায় ধন্যবাদ ডক্টর আব্দুল জাহাঙ্গীর আমরা এই ব্যাপারে শেখ মোজাফর মেশিন বলবো রাসূল সেভাবেই বলতেন প্রসঙ্গটা আলোকপাত করেন ধন্যবাদ মানুষ উৎকণ্ঠা হয় কেন অস্থির হয় কেন টেনশন ভোগ করে কেন নিঃসন্দেহে কোনো পাপ কাজ করেছে অথবা তার কোনো জীবনে চলার পথে ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ হচ্ছে না অথবা তার রুজিগত সমস্যা অথবা তার অসুস্থতা অশান্তি এগুলো কারণেই তো হয় প্রথমটা যদি ধরি যে সে এমন একটা অন্যায় করেছে কিছুক্ষণ মুরাকাবার কথা যেটা বললেন মানে মুরাকাবায় বসে কেন আল্লাহকে ধ্যান করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কিছু না সে পেতে চায় হয় ক্ষমা পেতে চায় নাহলে পারিবারিক শান্তি পেতে চায় নাহলে কোনো একটা কল্যাণ পেতে যায় এই জন্য বসে যায় কিন্তু মুরাকাবত সমাধান দিতে পারবে না কোরআন হাদিসে মোরাকাবার শব্দও নাই। এখানে একটা বিষয় আসছে আমরা চলে যাই রসরুল্লাহ সাল আলাইকুয়াসাল্লামের সকল পদ্ধতির কাছে যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে আর যদি সালাত আদায় করে পাঁচবার সালাত আদায় করে দিনে রসরাচের উদাহরণ দিচ্ছেন তোমাদের বাড়ির পাশে যদি কারো নদী থাকে আর এক নদীতে যদি পাঁচবার গোসল করে করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে অনুরূপ ভাবে হাদিস আসছে যে ব্যক্তি উজু করে দুই রেখা ছাড়া করবে সহি মুসলিম হাদিস আসছে ওই ব্যক্তির হাত থেকে পাপগুলো ঝরে যায় মুখমন্ডল থেকে পাপগুলো ঝরে যায় কান মাসা করলে কান থেকে পাপগুলো ঝরে যায় চোখের পাপ ঝরে যায় একসময় কি হয়ে যায় কাওয়ালাদা তুম মুহু যেন তার মা তাকে জন্ম দিল এখন পাপ থেকে মুক্ত হলো ওই ব্যক্তি ওই ব্যক্তি অসুস্থ কিন্তু সুস্থ দান করবে কে আল্লাহর কাছে আমি প্রার্থনা করবো কিশের মাধ্যমে সালাতের মাধ্যমে ওয়াসতাঈনু বিসসবরে যদি আমি কিছু চাই পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে এবাদতের বড় মাধ্যমটা হলো সালাত আমি জানি কিছু পাওয়ার মাধ্যম হলো সালাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়াত তাকিল্লাহ ইউকফির আনহু সাইয়াতহি ওয়াই ইউযিম লাহু আজর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার যাবতীয় খরাবি দূর করে দিবেন বরং তাকে বহু পুরস্কারে ভূষিত করবো মহা সাফল্য দান করবেন যদি আমি সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমের কাছে নত হয়ে আল্লাহর কাছে যে কল্যাণ কামনা করি চাই তাহলে প্রথমত পাপ ক্ষমা হয়ে গেল এমন কি আল্লাহ এমন একটা কথা বলছে আল্লাহ না তুমি রহমতিল্লা জি জি আমি নিরাশ ধন্যবাদ আপনার আলোচনা খুব চমৎকার হচ্ছিল আমাদের হাতে সময় এখন কম আমরা শেখ আহমদুল্লাহর কাছে বলতে চাইবো যেটা রসুল সাল্লাহ আলিস ছিল যে তিনি যখন কোন পেরেশানির ভিতরে পড়ে যেতেন তখন তিনি কিন্তু বেলালকে ডাক দিয়ে বলতেন আরে না বেলাল প্রসঙ্গটি আলোকপাত করে একটু বলেন তো আত্মশান্তি করতে চমৎকার একটি বিষয় যে আত্মার প্রশান্তি আল্লাহ তালা সালাতের ভিতরে রেখেছেন আমরা আত্মার প্রশান্তির জন্য কোন মেথডের কাছে যাওয়ার প্রয়োজন নেই সালাতের মধ্যে রয়ে গেছে আর এই প্রমাণ হলো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবুদাউদের বর্ণনা আসছে যে হজরত বেলালকে আহ্বান করতেন যে বেলাল আমাকে প্রশান্ত করো সালাতের মাধ্যমে একই বিষয়ে কাছাকাছি রসল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে এটা আবুদাউদের হাদিস যে যখন কোনো লাজা যখনই তিনি চিন্তিত হয়ে পড়তেন বা কোনো টেনশনে পড়তেন তখনই তিনি নামাজের দিকে মগ্ন হতেন তার মানে কি সালাতের ভিতরে তিনি শান্তি পেতেন আল্লাহর গুলাম আল্লাহর কাছে হাজির হয়ে যেত জি সালাতের ভিতরে শান্তি কিভাবে আসবে আসলে এটাকে আমরা দুইভাবে দেখতে পারি এক হলো সালাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দার জন্য আসার অনেকগুলো দিক রেখেছেন যে সালাত সঠিকভাবে আদায় করলে এই জিনিস পাবে এটি একটি বিষয় আর দ্বিতীয়ত হল ভয়ের একটি বিষয় সালাতের ভিতরে আল্লাহ তালার কাছে সন্ত্রস্ত হয়ে ক্ষমা পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো শক্তির কাছে মানুষ যখন নত হয় তখন মানুষ নিজেকে নিজে অপদস্থ মনে করে মানসিকভাবে সে খুব তুচ্ছ মনে করে ছোট হয়ে যায় পৃথিবীর কোনো মানুষের বা কোনো শক্তির ভয়ে যদি মানুষ ভীত হয় তখন কিন্তু মানুষের অন্তরটা অস্থির হয়ে যায় পৃথিবীর কারোর ভয়ে যদি মানুষের চোখে পানি আসে সেটা কিন্তু অস্থিরতা তৈরি করে এটা বাস্তবতা কিন্তু এর বিপরীত হলো এটা একমাত্র বলতে পারবেন ওই সমস্ত ভাইয়েরা বোনেরা যারা সালাদ আদায়ে অভ্যস্ত বা এই পরিস্থিতিতে পড়েছেন যারা আল্লাহর ভয়ে যদি কারোর চোখের পানি পড়ে তো আল্লাহর কসম তার অন্তর অস্থির হয় না বরং এক অদৃশ্য শান্তি অনুভব করে আল্লাহর ভয়ে আপনি কেঁদে দেখুন কিছু সময় কাদার পরে দেখবেন আপনার শরীর মনটা আর পাতলা হয়ে গেছে আল্লাহ পাকরবুল ইজাতের ভয়ের ভিতরে বরং প্রশান্তি রয়ে গেছে এটা শুধুমাত্র আল্লাহর ভয়ে যদি আমি একটু কাটতে পারি আল্লাহর ভয়ে যদি আমি একটু ভীত হতে পারি তাহলে আমি এটা সম্ভব শুধু ও দর্শক বিন্দু আমরা খুব সুন্দর আলোচনা করছিলাম যে সলাতের ভিতরে আমাদের কি আত্মপ্রশান্তি রয়েছে সময় হলো আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে ছোট্ট বিরতিতে যাচ্ছি বেশিক্ষণ নয় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আশা করি আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু مشفق متعطف الله اكبر الله اكبر الله كلام قران مستشان ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে বিষয়গুলো এ আলোচিত হয়েছে শিরোনামে মুলকোর আন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন ফাতরু টিভি বাংলায় নেকরা ও খায়না ওرتলিল ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দানাদি আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামের নারীর মর্যাদা কাল সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মণি মুক্তার আনাস রাজিয়াল্লাহ আনু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন এলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরজ সুনান ইবনে মাজা প্রথম খণ্ড হাদিস নম্বর দুশো চব্বিশ সলাম আলী কুমারতল্লাহি ও বারাকাত বিরতির পর পুনরায় সুধী দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। যে আলোচনা হচ্ছিল যে প্রকৃত শান্তি মানুষ পেতে চায় তাহলে তাকে সলাত আদায় করতে সালাতের ভিতরে শান্তি রয়েছে যেটা আমাদের শেখ বলতেছিলেন রাহামিদুল্লাহ সাহেব দিক ধন্যবাদ আপনাকে তো আল্লাহ সোবাহ তা আলা সালাতের ভিতরে শান্তি রেখেছেন কারণ মানুষ সাধারণত আশা এবং ভয় দুইটার ভিতরেই মানুষের জীবন থাকে এবং ইমানো হলো আশার ভয়ের মাঝামাঝি সালাতের ভিতরে আশার দিকটাও রয়েছে আবার ভয়ের দিকটাও রয়েছে সালাতের বিনিময়ে আমি কি পাবো এটা যখন ভাববো তখন মানসিক শান্তি পাব আবার আল্লাহর ভয়ে যখন আমি সালাতে দাঁড়াচ্ছি আল্লাহর ভয় ভীত হয়ে ক্ষমা প্রার্থনা করছি তখন কিন্তু আমার অন্তরে এক অদৃশ্য শান্তি মনে হোক সেখানে নবী ও রসুনদের কথা বলছেন কেন ইয়ে না তারা আমাদের একটা ভয়ও কাজ করতো আশাও আশার একটা বড় দিক হলো যেটা প্রতিটি মানব

ওই সময়ে বান্দা যে দোয়া করে ওই দোয়াই আল্লাহ কবুল করে ওই দোয়া কবুল সম্ভাবনা খুবই বেশি তোমরা বেশি কাদের করো আমি দর্শকদের বলবো একটু দোয়া করতে অভ্যস্ত হন আপনার নিজের মনের ব্যথা মনের আবেগ চাওয়া পাওয়া আল্লাহ তালাকে সজদার ভিতরে বলতে শিখুন সম্ভব হলে সাল্লামের শেখানো ছোট্ট ছোট্ট স্নুন দোয়াগুলো মুখস্থ করুন এক এক সাজদাই এক একটা দোয়া বারবার করে পড়ুন যে ব্যক্তি সেজদায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শিখেছে আমার জানামতে ওই ব্যক্তি দুটো জিনিস লাভ করেন একটা হলো হৃদয়ের পরিপূর্ণ প্রশান্তি আর একট হলো তার কোনো চাওয়াই না পাওয়া থাকে না আল্লাহ তার দোয়াগুলো কবুল করেন আর এই ক্ষেত্রে দোয়া কবুলের ব্যাপারে আমি একটা কথা দর্শকদের জ্ঞাতার্থে বলতে চাই বান্দা যদি দোয়া করে আল্লাহর কাছে তাহলে ওই দোয়া বাতিল যায় না তিনটার যেকোন একটা হবে যে উদ্দেশ্য দোয়া করেছে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে নেবেন অথবা আল্লাহ বলে আয়লেমিন এই দুয়ার বিনিময়ে তার অন্য একটা বড় বিপদ দূর করে দেবেন অথবা আল্লাহ বলে আয়লেবিন তার দোয়াকে জমা করে দিয়ে পরকালে এই সুতরাং আপনার তো ব্যর্থতা বলতে কিছু নেই ইমান যেখানে আছে সেখানে তো আপনি ব্যর্থ হতে পারেন না সুতরাং ডাকুন আল্লাহকে সালাতের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লা সালাতের মাধ্যমে যে মানুষের প্রশান্তি অর্জন হয় এর একটা প্রমাণ আমরা দিতে পারি মুসলিম সমাজে নিয়মিত সালাদ চর্চা করেন এরকম লোক আত্মহত্যা করেছেন এরকম ঘটনা কিন্তু বের করতে অনেক কষ্টকর এর বিপরীতে যদি আমরা দেখি ক্যানাডাতে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে আত্মহত্যার জন্য আত্মহত্যার তো বহু উপায় ইউরোপে আছে এর ভিতরে আমি গত কিছুদিন আগে একটি বইতে পড়ছিলাম যে একটা বিশেষ যন্ত্র আবিষ্কার করছে ওটা প্লাস্টিকের প্যাকেটের মতো মুখের মধ্যে মাস্কের মতো পরাই দিবে এরপরে ওইটা খুলে দেওয়ার পরে অটোমেটিক বা স্যুচটা দেওয়ার পরে অটোমেটিক নিজের শ্বাস টেনে তাকে হত্যা করবে ওই বিষয় অস্ট্রেলিয়ান এক ভদ্রলোক লিখেছেন বইটাতে এসেছে যে গত কয়েক বছরে সারা দেশে বাহির থেকে যেই পণ্যটি সবচেয়ে বেশি অর্ডার করেছে মানুষ ইমেলযোগে যোগে তার ভিতরে অন্যতম হলো আত্মহত্যার এই যন্ত্র তাহলে আমরা যদি চিন্তা করি যে আত্মহত্যার জন্য সুসাইড কেন্দ্র খুলছে তারা আত্মহত্যার জন্য সুসাইড ব্যাগ আবিষ্কার করছেন তারা আত্মহত্যার নিত্য উপায় আবিষ্কার করছেন শুধু মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য তার মানে হতাশা আর সহ্য না করতে পারে মরে যাওয়ার দিকে তার মানে জীবনটা দুনিয়াতে থাকার চেয়ে তিনি চলে যাওয়াটাকে শ্রেয় মনে করছেন চলে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে চলে যাচ্ছে কিন্তু কোনো লাভের জন্য নয় মানে জীবনটা এত বোঝা হয়ে যাচ্ছে এত বিলাসিতা আবিষ্কারের পরও শুধুমাত্র জীবনটা উৎকণ্ঠা হতাশার কারণে এত বড় বোঝা হচ্ছে কোন লোভে তো যাচ্ছে না সবই ঠিক আছে বাজিক উপকরণ যা আছে এয়ার কন্ডিশন থেকে নিয়ে সবকিছুই আছে শুধু নেই যে জিনিসটা মনের শান্তি মনের শান্তি আর এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন করেছেন যে ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্নাহু লাহু আমার জিকির থেকে গাফল হবে আর সালাত কে আল্লাহ বলেছেন আল্লাহ জিকির আমার জিকির থেকে যে ব্যক্তি গাফল হবে তাকে আমি সংকীর্ণ জীবন দেব আর সংকীর্ণ জীবন দেওয়ার ফলেই তার আত্মহত্তর পথ বেছে নিতে বাধ্য হন আমরা অত্যন্ত দাইত্য নিয়ে বলতে পারি যে মুসলিম সমাজে বিশেষ করে যারা সালাতকে যথাযথভাবে আদায় করেন এরকম লোকদের ভিতরে আত্মহত্যার প্রবণতা তো দূরের কথা আত্মহত্যার ঘটনা আমার ভিতর লাখে কুটিতে বের করা কঠিন এই এবং এই চিত্রটি কি প্রমাণ করে না যে আমাদের আত্মিক প্রশান্তির জন্য সালাতের কোনো বিকল্প নেই আমাদের সালাত মানুষ অনেকটা মানে ষোলো আনা নয় চোদ্দ আনা আট আনা দুই আনা সালাত আদায় করেন যারা অর্থাৎ বোঝেন না সালাতের দোয়াগুলো অর্থ বোঝেন না দোয়া করেন না শুধু সালাতটা আদায় করেন এর মাধ্যমেই যেটা পান আমরা দেখি যে তাদের ভিতরে আত্মত্ব প্রবণতা নেই মানসিক অশান্তি বা মানসিক অসুস্থতাও বলতে গেলে নেই আর যদি সালাদটাকে আরো আমরা সুন্নত মতো আদায় করতে পারি তাহলে আরো কত প্রশান্তি পায় সেটা আমরা সহজে কল্পনা করতে পারি আসলে প্রকৃতপক্ষে যে মানুষের আত্মা হচ্ছে দয়ামে আল্লাহর দুই অঙ্গুলির মাঝখানে যার হাতে আত্মা যিনি তার পরিবর্তন করেন যিনি নিয়ন্ত্রক সেই আল্লাহ আল্লাহরিনের নির্দেশ মতো তারই দরবারে যখন আমি হাজিরা দেব সলাতে আর তার আত্মার পরিবর্তনকারী তুমি আমার কল্পকে তোমার আনুগত্যর দিকে ফিরিয়ে দাও তাহলে আত্মা তো জাগা মতো ঠাই পেলে কেন শান্তি পাবে না নিশ্চয়ই আত্মা শান্তি পাবে একটা যদি আমরা দুনিয়াতে সুখের জন্য অনেকগুলো উপায় অবলম্বন করি এই উপায়গুলো আসলে কিছুটা সুখ মানুষকে দেয় সন্দেহ নেই কিন্তু মানুষের সুখের মেইন উপকরণটা আমরা এড়িয়ে যাই সেটা হলো মনের সুখের জন্য দেওয়া করা আমরা যদি একটা দেই যে কোন দোকানে যদি বলে যে আমার দোকান থেকে এই জিনিসগুলো কিনলে ব্যাগ ফ্রি পাবেন সাথে এখন একজন যদি শুধু ফ্রি ব্যাগটাই নিয়ে আসেন বা মনে করেন যে ফ্রি ব্যাগটা পাইলে আমি সবকিছু পাইলাম তাহলে তিনি কিন্তু কিছুই পেলেন না আর যিনি মনে করেন যে না আমাকে মূল জিনিসটা পেতে হবে তাহলে কিন্তু অটোমেটিকলি তিনি ব্যাক পেয়েই যাবে ফ্রি ব্যাক এসে যাবে কারণ মালিক ওই ফ্রিটা দেবে না ওইটা না নেবে জি জি অতএব মনের শান্তি যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা দেহের শান্তি অটোমেটিক্যালি দিয়ে দিবেন ইনশাআল্লাহ জি সে বলতো কি বলতে চাচ্ছিল এখানে একটা বিষয় লক্ষণীয় যে মুসল্লির সংখ্যা বাড়ছে কিন্তু দুর্নীতির সংখ্যাও বাড়ছে এর মৌলিক কারণ হলো যারা সালাত আদায় করেন তাদের আত্মকে প্রশান্ত করার জন্য আত্মাকে শান্তি দেওয়ার জন্য যে মূল চাবি কাঠি সেটার দিকে লক্ষ্য করে না চাওয়া পাওয়ার সবচেয়ে বড় স্থান হলো মুসল্লির জন্য সালাত এইজন্য পুরো সালাতটাকে মুনাজাত বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ইন আহাদাকুম ইদা কামা ফি সালাতিহি তোমাদের মধ্যে যে ব্যক্তি সালাতে দাঁড়ায় ওই ব্যক্তি যেন মুনাজাত করে তার রবের সঙ্গে মুনাজাতটা কি আমার যে চাওয়া পাওয়া আমার যে সমস্যা আমার যে দরকার এইগুলো আল্লাহ কাছে পেশ করি আল্লাহ রাব্বুল্লা সেটা দিতে পারবেন আমি মনের প্রশান্তির জন্য যেমন যখন সালাতে যখন একজন মুসলে যখন বুকে হাত বেঁধে দাঁড়ায় তখন সে আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা চায় আবার যখন রুকুতে যায় তখন আল্লাহর কাছে চাই যখন রুকু থেকে উঠে তখনও চাই যখন সেজদায় যায় তখন বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে এরপরে যখন আমি কোনো নাজেলা পড়ি বা কোনো তেল ভেতরে পড়ি তখন আল্লাহর কাছে প্রার্থনা করি এরপরে যখন আমার শেষ সময় চলে আসলো তাহের সময় রসুল্লাহ গিয়ে বললেন যে আলাই। ফালিয়া দোয়া তার এখন যেটা চাওয়ার প্রয়োজন এতগুলো ক্ষেত্রে আমি চেয়েছি আল্লাহর কাছে বার আবার প্রার্থনা করেছি এরপরে স্বাধীনতা দিলেন যেহেতু রুকুতে গিয়ে সেজদায় গিয়ে কোরআনে দোয়া পড়া যাবে না এরপরে স্বাধীনতা ইসলাম দিচ্ছে যখন আমার তাসাহু শেষ হলো দরুদ শেষ হলো এবার দোয়া পড়বো এই দুয়ার ক্ষেত্রে যত দোয়ায় মাসুরা সবচেয়ে বেশি দোয়া পড়তেন রসদাম এই জায়গা রব্বানা আতিনা হাসানা অফিলা আখরাতে হাসানা তাকিনা আদা বান্নার হে আল্লাহ আমার দুনিয়াতে আমাকে করলাম দাও আখেরাতে করলাম দাও আমাকে জাহান নাম থেকে মুক্তিদান করো ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের এই সুন্দর আলোচনার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদেরকে উত্তম জায়গা দান করুন সম্মানিত শুধুও দর্শকবৃন্দ আমাদের আর সময় কোলাচ্ছে না আমাদেরকে বিদায় নিতে হচ্ছে তো একটা কথা বিদায়ের আগে বলে যেই আমরা কিন্তু সলাত আদায় করবো আল্লাহর আল্লাহর নির্দেশে আর এই নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহ আল্লাহরবুল্লাহ আয় কিছু যখন চাইবো আমাদের চাওয়ার মতো কিছু আমরা পাবো আর চাওয়ার বাইরেও আল্লাহরবুল্লা আল আমাদেরকে দেবেন সলাত আত্মপ্রশান্তি আল্লাহরিক মধ্যে আল্লাহ বসেন আল্লাহ হলুদ আল্লাহর জিকিরেই কেবল আত্মপ্রশান্তি লাভ করে থাকে আর সালাত হচ্ছে সবচেয়ে বড় বড়ো জেকের হয় একবার সুতরাং এর মাধ্যমে আমরা আত্মপ্রশান্তি পেতে পারি শুধু ও আসুন আমরা সলাধকে যথাযথভাবে যত্ন করি হেফাজত করি পরিবার সলাতের চর্চা করি সমাদের সালাতের চর্চা করি মসজিদ করুি আদ করি ইনশাআল্লাহ আমাদের সমাজ সুখী ও সমৃদ্ধ সমাজে পরিণত হবে আল্লাহ হর বল আলন আমাদের সকল বিষবে কলখন আমিল সু হায়নেক আল্লাহ হবে হামদিকে আসাদু আল্লা এলাহাইল্লা আনটা স্তা ও ফেরল ক অথু লেগ ও সেলাম আলে এখুম অ

What do you have to say about learning the wise way? What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to wa ta'ala Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Ajrat Shadashattai, Apuno Shamprochar. Shokal no Peace TV, Banglai.